কমিটির সভাপতি, এখানে যারা আজকে উপস্থিত আছেন, সিআইটিইউ, কৃষক সভা এবং ক্ষেত মজুর তিনটে সংগঠনের আহ্বানে যারা এসেছেন, আমি আপনাদের সবাইকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এমনি আকাশটা একটু থমথমে আছে, সন্ধেও হয়ে এসছে, মিটিংটা আমাদের বেশিক্ষণ চালাবার কথা না, সেই কারণে আলো দেওয়া হয়নি। আমার ধারণা মিনিট পনেরোর মধ্যেই আমি আমার কথা গুটিয়ে ফেলতে চাইবো, কারণ আপনাদের ফিরতে হবে। এবং এই পিছনে বক বক করতে পারবে না বাবু, এই ছোকরা বক বক না, খারাপ বলেছি, সব তো নিজেদের লোকের। আমার বিশেষ করে সুদীপ এবং অরিন্দম, ওরা দুজনেই বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের রাজ্যের এবং দেশের আন্দোলনের সঙ্গে যুক্ত, ওরা যা বলেছে আমার ধারণা রিপিট করার কোনো মানে হয় না, এটা বুঝতে পারছেন। সব ক্ষেত্রে যেমন আমাদের উপরে চাপ করছে, বোঝা বাড়ছে, বিদ্যুৎ ক্ষেত্র যেটা আমাদের ধারণার মধ্যে ছিল না, সেখানেও কিন্তু বারোটা বাজাবার একটা প্রচেষ্টা হচ্ছে। আর এই প্রচেষ্টাটা আমরা টের পাচ্ছি 2003 সাল থেকে। 2003 সালটা মনে করিয়ে দিচ্ছে এই কারণে যে তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, আর তখন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আপনাদের কি মনে পড়ছে সেই কথাটা? এনডিএ সরকার, তখন এই বিদ্যুৎ বিল যখন চেষ্টা করা হলো, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রচারে নেমেছিলাম, প্রতিরোধের ব্যবস্থা করেছিলাম। তারপর যখন 2007 সালে ইউপিএ হলো, মানে 61 জন সাংসদ হলো, মানে এখানে প্রশান্ত প্রধানও যখন এমপি হলো, আমি সেই সময় কথা বলছি, ওই সময় 61 জন বামপন্থী সাংসদ অন্তত যে 12টা বাজাবার চেষ্টা করছিল খানিকটা আটকে দেয়। তারপরে 2000 সরকার বদল হয়ে গেল, 2014 তে ওরা আসলো, তারপরে 14 ইত্যাদি ইত্যাদি সব বলেছে, এখন একটা সর্বনাশের জায়গায় নিয়ে যেতে চাইছে। যেহেতু যেভাবে বিদ্যুৎ ক্ষেত্রটাকেই ব্যবসার ক্ষেত্রে নিয়ে যেতে চাইছে, সেইটা যেহেতু আইন এখনো চালু করতে পারলো না, পিছনের দরজা দিয়ে ঘুর পথে প্রিপেইড ডাইনামিক স্মার্ট মিটার চুষে নেবার ব্যবস্থা। এবং তার মানে হচ্ছে আসলে মানুষের অধিকারগুলোকেই কেড়ে নেবার প্রচেষ্টা, এগুলোরা যথেষ্ট বলেছে। তার লড়াই প্রচার চালাতে চালাতে 3rd নভেম্বর, 2nd and 3rd নভেম্বর, আজকে যে 2nd অক্টোবর, এক মাসের মাথায় তা কিন্তু আমাদের রাস্তায় আছড়ে ফেলতে হবে, এটা কমরেডরা খেয়াল রাখবেন এবং মানুষের মধ্যে আমরা প্রচার করবেন। আমি এ কথাটা বলছি শুনেছি এইরকম ভেবে দেখুন তো, বামফ্রন্ট যখন ছিল না, 77 সালে বামফ্রন্ট এসেছে, তার আগেও এই পশ্চিমবাংলা ছিল, তার আগেও এই মেদিনীপুর জেলা ছিল, তার আগেও কাঁথি, এগড়া ইত্যাদি ইত্যাদি সব ছিল। যখন বামফ্রন্ট ছিল না, তখন পশ্চিমবাংলার গ্রামে মানুষের বাড়িতে 1 ইঞ্চি বিদ্যুতের লাইন ছিল, হ্যাঁ অথবা না, কোথাও না। দু একটা শহর ঠোর থাকতে পারে কলকাতার বাইরে, গঞ্জগঞ্জ একটু ভাব, গ্রামে 1 ইঞ্চি বিদ্যুতের লাইন ছিল না। বামফ্রন্ট যখন আসলো, তখন সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে চাইল, তার আগে শিক্ষার এই সুযোগ ছিল না। বামফ্রন্ট যখন আসলো, তখন আমাদের হাসপাতাল চিকিৎসার ব্যবস্থাটাকে উন্নত করলো, 76% মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসাতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারলো, তখন বামফ্রন্ট। এবং সেই সময়তে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে বিশেষ উদ্যোগ সরকারে সমগ্রভাবে, এবং নিরঞ্জনদের মনে থাকবে একটা সময় সেই গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজে আমার ঘাড়েও খাটা দায়িত্ব ফেলেছিল, গ্রামীণ বিদ্যুৎ, রুরাল ইলেকট্রিফিকেশন। আমি জানি না আপনাদের সবার মনে আছে কিনা, REDC মনে আছে, এক সময়তে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছলো, তখন আমার ঘাড়ে তার দায়িত্ব ফেলেছিল, আমি ছিলাম চার। তাহলে এটা শুধু বিদ্যুৎ পৌঁছে দিল তাই না, যখন বামফ্রন্ট ছিল না, সারা পশ্চিমবাংলায় বিদ্যুৎ তৈরি হতো অল্প, 1000 মেগাওয়াট 1100 মধ্যে, এখন প্রায় 7000 মেগাওয়াট। এই 1 থেকে 7 যতটা বেড়েছে বামফ্রন্টের আমলে, বামফ্রন্ট যেদিন চলে গেছে তারপর থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়নি, সর্বনাশ করেছে আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার। যখন বামফ্রন্ট ছিল, তখন গ্রামে বিদ্যুৎ পৌঁছচ্ছে, তখন যা বিদ্যুতের দাম ছিল, বামফ্রন্ট চলে যাবার পর এই 10 বছরে
বিদ্যুতের দাম হয়েছে ডবল, তৈরি হয়নি বিদ্যুৎ, তেল দিয়েই মাছ ভেজে যাচ্ছে, মাছের তেল দিয়েই মাছ ভেজে যাচ্ছে, নতুন করে কিছু করছে না, ফলে সন্ধ্যেবেলা লোডশেডিং, দিনের বেলা লোডশেডিং হচ্ছে এখন, ফলে বামফ্রন্ট চলে যাওয়ার পর যারা আসলো পশ্চিমবাংলায় ভারতবর্ষেও তাই কি দেখছেন এখন শিক্ষার ক্ষেত্র, স্কুল কলেজ লেখাপড়া মাস্টারি প্রায় নেই, 500-700 হাজার টাকা দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করা, কি দেখছেন এখন স্বাস্থ্যক্ষেত্র, সরকারি ব্যবস্থাপনা প্রায় 12টা বেজে গেল প্রাইভেট, আর যাই হবে একটা ওষুধের দাম অন্তত 5-7 গুণ হয়ে গেল, আমরা যখন বলেছিলাম যে এই বিপদগুলো হবে তখন অনেকে মানেননি, অনেকে বোঝেননি, আজকে যারা মানেননি তারা বুঝতে পারছেন, হয়তো বলতে চাইছেন না, ভাবছেন বললে আমার দল একটু এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটি মানুষ বুঝতে পারছেন বামফ্রন্ট চলে যাওয়ার পর এরাজ্যের কৃষির 12টা বেজেছে, এরাজ্যের শিল্পের 12টা বেজেছে, এরাজ্যের শিক্ষার 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, এরাজ্যের স্বাস্থ্যের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, মানুষ অসহায়, এমনকি বিদ্যুতের দাম বাড়াবার মধ্য দিয়ে যা করা হচ্ছে মানুষ অসহায়, তাকে অসহায়তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে, ফলে লড়াইটা বিদ্যুৎ ক্ষেত্রকে রক্ষা করার লড়াই, সঙ্গে সঙ্গে মানুষের ভবিষ্যৎ রক্ষা করার লড়াই, এ লড়াইতে 1 ইঞ্চি পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু একটা অসভ্যতা চলছে দিল্লি, দেখতে পাচ্ছেন সবাই, 100 দিনের কাজ এই আইনটা ছিল না, যখন বামফ্রন্ট 61 জন হলো পার্লামেন্টে ইউপিএ ওয়ান, তখন 100 দিনের কাজের আইন চালু হলো, মনে পড়ছে? হ্যাঁ অথবা না? সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছিল, আপনারা অনেকজন, আপনারা আমাদের সরকারকে সমর্থন দিচ্ছেন, আপনারা মন্ত্রী হন, এই দপ্তর ওই দপ্তর সেই দপ্তর 7-8টা দপ্তরের মন্ত্রী হন, বামফ্রন্টের এমপিরা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে চলে, মানুষের স্বার্থে চলে, তারা মাথাটা নিচু করেই বলল আমরা সাংসদ, এটা খুব গুরুত্বপূর্ণ, মন্ত্রিত্বের দায়িত্ব কাজ করাটা খুবই ক্ষমতা, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের কাছে মন্ত্রিত্বের ক্ষমতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ গ্রামের মানুষের বেঁচে থাকার লড়াই, তাদের 100 দিনের কাজের আইন চালু করেছিলাম আমরা। কি হচ্ছে এখন টের পাচ্ছেন? কাজ হয়ে গেল, 2 বছর ধরে টাকা পায়নি, এবং তারপরে বললো 10 লক্ষ লোক নিয়ে যাব, আমি সেদিকে বলেছিলাম 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন করার দম তৃণমূল কংগ্রেসের নেই, যারা দুর্নীতিগ্রস্ত তারা কখনো মুখোমুখি লড়াইয়ের সাহস দেখাতে পারে না, ওই 10 লক্ষর বোকা বোকা কথা, তারপর 50 হাজার, এখন 1,000-2,000 লোক এই ট্রেনে যাবে না বাসে যাবে না প্লেনে যাবে, 100 দিনের লোকেদের কাজের টাকা আদায় করতে যারা প্লেনে করে দিল্লি যান, তারা কাজের টাকা আদায় করতে যান না, তারা লুঠেরা লুট পাড়াবার জন্যই দিল্লিতে যান, নামে যাওয়ার কোনো কারণ নেই, ওই রীতা দত্তরা কালকে যাবে, 1,000-এর বেশি মহিলা আমাদের রাজ্যের, 1,000 তার চেয়ে বেশি মহিলারা দিল্লিতে যাবে, মোদীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ের মনোভাব নিয়েই যাবে, আমাদের অধিকার তুমি দিল্লি কেড়ে নিতে পারবে না, 1,000-এর বেশি মহিলা যাবে, কাগজে প্রচার নেই, টেলিভিশনে প্রচার নেই, ঘন্টা খানেক নেই, তাই নিয়ে বগর 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 নেই, মানুষের হয়ে যারা কাজ করে তাদের জন্য প্রচার নেই, আর লুঠের বাহিনী যারা তাদের হয়ে প্রচার, এবার বোকা বোকা কথা, যদি এমন হয় টাইমটা এমন, 100 দিনের কাজ যদি টাকা না দেওয়া হয়, কাজ হয়েছে তাহলে কোর্টে কেস করলে যারা টাকা দেয়নি তাদের টাকা তাদের কাছে আদায় করার ব্যবস্থা হবে, দিল্লি না দিলে দিল্লি, রাজ্য না দিলে রাজ্য, রাজ্যের সরকার এত লম্বা চওড়া কথা বলছে, আর আমরা রোজ যখন বলছি তাহলে কেস করছো না কেন, কেস করতে গেলে কাগজপত্র লাগবে, কাগজপত্র যদি দিতে হয় তাহলে সত্যি সত্যি কাজটা হতে হবে, লুট করে সেই কাগজ দিয়ে কোর্টে যেতা যাবে না, অতএব তৃণমূল কংগ্রেস অথবা রাজ্যের সরকার কোর্টের দিকে যাওয়ার সাহস পর্যন্ত দেখাচ্ছে না, রাজনীতির খেলা হচ্ছে, ক্ষমতাবাজির খেলা হচ্ছে,
আরে মনে থাকতে পারে মুখ্যমন্ত্রী বলেছিল আরে দিল্লি যাবেন তো কি আছে আমার সব টাকা পয়সার ব্যবস্থা রেডি আছে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজ চালু করে দেব বলেছিল মনে আছে আপনাদের হ্যাঁ অথবা না কোথায় গেল কোথায় গেল তাহলে একটা অসভ্যতা চলছে নোংরামো চলছে ওদিকে বিজেপি এদিকে তৃণমূল এই দুই মিলিয়ে এই 12টা বাজাচ্ছে কেন হয়েছে আসলে আমাদের দেশ সবাই এটা আমরা বুঝতে পারছি মানুষ ঐক্যবদ্ধ হবে মানুষের অধিকারের প্রশ্নে আমাদের সংবিধানেও বলা আছে ইকুয়ালিটি ইকুয়ালিটি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রাজনৈতিক সমতা আমাদের সবার রাজনৈতিক সমতা আছে যত মানুষ প্রত্যেকের আলাদা আলাদা ভোট যতগুলো ভোট ততগুলো সমান মূল্য আপনার মূল্য যে আপনার যে ছোট নেতার মূল্য সে আপনার বিরোধী যে তার মূল্য সে গরিব মানুষ রিক্সা চালক অথবা ব্যাংকের অফিসার সবারই আমাদের ভোটের একটা মূল্য বন্ধ হতে ফলে একটা ভোটে একটা মূল্য তখনই যারা সংবিধান লিখেছিলেন তারা বলেছিলেন যে এই যে রাজনৈতিক সমতা এটা ভেঙে পড়বে যদি রাজনৈতিক সমতার পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক সমতা গড়ে তোলা না যায় জাতে জাতে লড়াই জাত পাতের ফারাক বড় জাত ছোট জাত সহ নানা বিধ সামাজিক বিভেদ বাড়ছে তাহলে আমাদের রাজনৈতিক সমতা বিপন্ন হচ্ছে আর অর্থনৈতিক ভয়াবহ যত দিন যাচ্ছে তত অর্থনৈতিক বৈষম্য বাড়ছে আমরা সবাই টের পাচ্ছি সংখ্যা তত্ত্বে ভিড় আমি বারবার কিন্তু শুনে রাখুন ভারতবর্ষের মোট যায় আমাদের সব মিলিয়ে মানুষের যে সম্পদ সব মিলিয়ে 140 কোটি মানুষ এই যে সম্পদের আমরা অধিকারী যাকে এক বাংলায় এক ডাকে হয়তো আপাতত বলা হলো জিডিপি আমি ও কঠিন শব্দের মধ্যে যাচ্ছি না 166টা লোক আপনার মনে হবে আমি অসত্য বলছি কেউ অস্বীকার করতে পারছে না রিপোর্ট 2022 সালে ভারতবর্ষে 166 জন বলা হয় বিলিয়নিয়ার বিলিয়নিয়ার মানে তার অন্তত সম্পদের মূল্য হচ্ছে মিনিমাম হলো 8,500 কোটি টাকা ওই থেকে 8,500,000 পর্যন্ত সেটা 22 সালে এই 166 জন বিলিয়নিয়ারের কাছে মোট সম্পদ হচ্ছে 62,00,000 কোটি টাকা 750 বিলিয়ন আমি টাকা হিসেব করে বললাম কম বেশি 62,00,000 কোটি টাকা আপনি ভাবতে পারছেন এই 140 যা তার 3 ভাগের 1 ভাগ এক ভাগ মানুষের কাছে আমাদের মোট যে সম্পদ তার প্রায় 41 ভাগ 10 ভাগ মানুষের কাছে যারা উপরের দিকে আছে তাদের কাছে আমাদের মোট যে সম্পদ তার 72 ভাগ আর সবচেয়ে তলায় যে 50 ভাগ লোক আছে 50 ভাগ অর্ধেক তাদের কাছে সম্পদের পরিমাণ হচ্ছে 3 ভাগ বুঝতে পারছেন কি ফারাক আরো মজা হচ্ছে এই যারা উপরে 10 ভাগ তারা সবাই মিলিয়ে জিএসটিতে জিএসটি জিএসটি নাম শুনেছেন নাকি না ওই ট্যাক্স ট্যাক্স দিল্লির ট্যাক্স এই 10 ভাগ লোক মিলিয়ে জিএসটিতে টাকা দেয় তাদের কাছে সম্পদ 72 ভাগ কিন্তু জিএসটি দেয় মাত্র 3 ভাগ মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না আর এই সবচেয়ে তলার যে 50 ভাগ যাদের কাছে সম্পদ হচ্ছে 3 ভাগ তারা জিএসটি দেয় 64 ভাগ এই ফারাকটা ক্রমশ ক্রমশ বাড়ছে এবং করতে করতে এখন কি দাঁড়িয়েছে রিজার্ভ ব্যাংক একটা হিসাব দিয়েছে এই গত 7-8 দিন আগে তাতে দেখাচ্ছে 20-21-22-23 মানে 3টে বছর এই এবছর যেটা শেষ হলো মার্চ মাসে তার আগের বছর বলছে ভারতবর্ষের পরিবারগুলোর মোট সঞ্চয় কত সেই পরিমাণটা 20-21-22-23 যাচ্ছিল 21-22 তার চাইতে কমে গেছে 21-22 যাচ্ছিল 22-23 তার চাইতে কমে গেছে পারলে প্রায় অর্ধেক সঞ্চয় কমে যাচ্ছে আর ধারের পরিমাণটা পারলে প্রায় এই 3 বছরে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে তাহলে কি দাঁড়ানো আম জনতা সাধারণ মানুষ কংগ্রেস করুক সিপিএম করুক লোকসভা করুক আর বিজেপি করুক আর তৃণমূল করুক যে যা পার্টি করে করুক সাধারণ মানুষ তার নিজের পরিবার সংসার চালিয়ে যতটুকু পারে ব্যাংকে টাকা রাখে ছেলেটার কথা ভেবে
একটু আধটু সোনা পত্র এদিক ওদিক ট্রাই করে রাখতে পারে মেয়ের বিয়ের কথা ভেবে, আর তারপরে ভবিষ্যৎ ভেবে দুকাটা হোক পাঁচ কাটা হোক সাত কাটা হোক জমি যা রয়েছে তাকে রক্ষা করে, বলে বাউন্ডুলের ছেলেটা হলে জমি বেঁচে না। আর এই কি দেখা যাচ্ছে, এই তিনটে বছরে মানুষ তার স্থায়ী সম্পদের সঞ্চয় তা তার ক্রমশ কমছে, মানে হয় ব্যাংকের টাকা ভাঙছে, না হলে গয়নাটা ভাঙছে, না হলে জমিটা ভাঙছে। তার মানেটা কি, একেবারে সোজা কথায় সংসার চালাতে হিমশিম, সংসার চালাতে পারছে না। সংসার চালাবার জন্য মানুষের সঞ্চয় ভাঙতে হচ্ছে, ভাবা যায় সঞ্চয় ভাঙতে হচ্ছে আর ওদিকে ওটা বাড়ছে। হ্যাঁ, তার মানেটা কি, যদি আমরা রুখে দিতে না পারি, এ আমার ব্যাপার নয়, এটা আপনার ব্যাপার নয়, এটা সিপিএম কংগ্রেস নকশাল তৃণমূল বিজেপির ব্যাপার নয়, মানুষ সার্বিকভাবে মানুষের ঐক্যবদ্ধ লড়াইতে এটা ঠেকাতে না পারলে আমাদের অসম্ভব ক্রমশ বাড়বে। ওরা ক্রমশ আদানি আর আম্বানি একেবারে মোদিজির ভক্ত হয়ে উঠবে, আর এই দুবাইতে কিংবা মরিশাসে টাকা রাখার জন্য ভাইপোরা ঘন ঘন যেতে শুরু করবে, টাকা রাখার জায়গা আমাদের নেই, আর তলাকার গরিব মানুষ তারা বিপন্ন হবে, দেউলিয়া হবে, এই রকম একটা জায়গায় পারলে নিয়ে যাচ্ছে। আর এই যত শিক্ষার খরচ, স্বাস্থ্যের খরচ, বিদ্যুতের খরচ, চুষে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এই যত করছে তত আমাদের মানুষের বিপদ এবং বিপন্নতা সেটা কিন্তু ক্রমশ ক্রমশ বাড়ছে। ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে আমাদের সবার দায়িত্ব, সবার দায়বদ্ধতা, এবং সেই কারণে আমাদের লড়াই গোটা ভারতবর্ষে ইন্ডিয়া একটা ব্লক বিজেপিকে ঠেকাতে হবেই, হবেই, মানুষকে বাঁচাবার জন্যই বিজেপিকে ঠেকাতে হবে। আবার ঠিক তেমনি করেই পশ্চিমবাংলায় বিজেপির সবচাইতে বড় দোসর তৃণমূল আজকে গণশক্তি কাগজ দেখলেও বুঝতে পারবেন, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল এই দুটোকে ঠেকাতে হবে, আমার জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার পরের প্রজন্মের জন্য, আমার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। সেই রক্ষার লড়াইয়ে আপাতত স্মার্ট মিটার সামনে আসলো, এরকম বাকি সব কিন্তু জিততে হবে, লড়তে হবে, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বিজেপি হোক তৃণমূল হোক মানুষের ঐক্য রচনা করাটাই আমাদের সবার দায়, সেই মনোভাব নিয়ে সবাই চলতে পারবেন, এই আশায় সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ।